প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি আজ একটুও সময় নষ্ট করব না এবং সারা দিন সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়াশোনা করব। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক চেষ্টার পরেও রাতে ঘুমানোর সময় হিসাব করে দেখি যে সারা দিনে সব মিলিয়ে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা পড়া হয়েছে। আসলে আমি প্রতিদিন অনেক বেশি সময় নিয়ে পড়তে তো চাই, কিন্তু কিভাবে যে পড়ার জন্য একটা পারফেক্ট স্টাডি রুটিন বানাবো সেটাই বুঝতে পারছি না। যদি আপনিও পড়ার ক্ষেত্রে প্রতিদিন এই একই প্রবলেম ফেস করে থাকেন এবং সঠিকভাবে পড়াশোনা করার জন্য একটা কার্যকরী স্টাডি রুটিন তৈরি করতে চান, তবে এই ভিডিওটিকে প্রথম থেকে একটানা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি কার্যকরী পড়ার রুটিন শেয়ার করব যেটি আপনাকে দিনের প্রতিটি সেকেন্ডকেও পড়ার জন্য সঠিকভাবে ব্যবহার করতে 100% হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। এই পড়ার রুটিনটি মূলত সকল ধর্মের স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে, তাই এখানে কোনো ধর্মের প্রার্থনা করার সময় উল্লেখ করা হয়নি। তবে আপনি কিন্তু অবশ্যই আপনার নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করার সময় এই রুটিনটির মধ্যে অ্যাড করে নেবেন। এই স্পেশাল রুটিনটিকে ফলো করে পড়াশোনা করার জন্য একটু কষ্ট হলেও আপনাকে অবশ্যই সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে। এরপর 10 মিনিট সময় নিয়ে দাঁত ব্রাশ করার পর হাত মুখ ধুয়ে পুরোপুরি ফ্রেশ হবেন। তারপর পরবর্তী 10 মিনিটে কিছু হালকা নাস্তা করবেন। 6:20 থেকে 8:20 এই 2 ঘন্টা হলো আপনার জন্য দিনের ফার্স্ট স্টাডি সেশন। এই সময় আপনার কাছে ক্লাসের যে সাবজেক্টগুলোকে একটু বেশি কঠিন মনে হয় সেগুলোকে স্টাডি করতে পারেন। কারণ সকালে আমাদের ব্রেইন সবচাইতে বেশি ফ্রেশ থাকার কারণে এই সময় কঠিন পড়াগুলোকে খুব সহজেই আয়ত্ত করা যায়। তবে একটানা 2 ঘন্টা না পড়ে আপনি চাইলে প্রতি 45 থেকে 50 মিনিট একটানা পড়ার পর 10 মিনিট করে ব্রেক নিতে পারেন। মনে করি আপনার স্কুল কিংবা কলেজ টাইম সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, তাই সকাল 8:20 থেকে 9:20 এই সময় আপনি সকালের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নেবার পর গোসল করে আপনার স্কুলের জন্য রওনা হবেন। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে স্কুল কিংবা কলেজের ক্লাস করবেন। আর ক্লাসে কোনো টপিক ক্লিয়ারলি বুঝতে না পারলে সেটি তখন অবশ্যই আপনার শ্রেণী শিক্ষকের কাছ থেকে জেনে নেবেন। তাছাড়া পেট ঠান্ডা রাখার জন্য টিফিন পিরিয়ডে অবশ্যই স্কুলের ক্যান্টিন থেকে কিছু হালকা নাস্তা খেয়ে নেবেন। 4:00 থেকে 5:20 এই সময় স্কুল থেকে বাসায় এসে অল্প কিছুক্ষণ বিশ্রাম নেবার পর দুপুরের খাবার খাবেন। 5:20 থেকে 6:40 এই 1 ঘন্টা 20 মিনিট আপনি নিজের ইচ্ছা মতো এনজয় করবেন। এই সময় আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন, অথবা মাঠে গিয়ে তাদের সাথে ক্রিকেট, ফুটবল ইত্যাদি আউটডোর গেমসও খেলতে পারেন, কিংবা চাইলে মোবাইল অথবা কম্পিউটারে সোশ্যাল মিডিয়াগুলোকেও ইউজ করতে পারেন। 6:40 থেকে 7:00 এই সময় বাসায় এসে একটু রেস্ট নিয়ে কিছু হালকা নাস্তা করে নিতে পারেন। 7:00 থেকে 9:00 এটা হবে আপনার জন্য সেকেন্ড স্টাডি সেশন। এই সময় আপনার কাছে মিডিয়াম হার্ড মনে হয় এমন সাবজেক্টগুলোকে পড়বেন। এই সময়েও আপনি প্রতি 50 মিনিট একটানা পড়ার পর 10 মিনিটের জন্য ব্রেক নিয়ে আপনার পড়ার টেবিল চেয়ার থেকে উঠে রুমের মধ্যেই একটু হাঁটাহাঁটি করবেন। এটি আপনার একঘেয়েমি কাটিয়ে নতুন করে পড়ায় মনোযোগ দিতে অনেকটাই সাহায্য করবে। 9:00 থেকে 9:30 এই সময় আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একসাথে বসে রাতের খাবার খেয়ে নেবেন। 9:30 থেকে 10:00 এই সময়টাতে আপনি চাইলে টিভি দেখতে পারেন, কিংবা আপনার পরিবারের লোকেদের সাথে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। 10:00 থেকে 12:00 এই 2 ঘন্টা হলো আপনার জন্য থার্ড স্টাডি সেশন। এই সময় আপনি আপনার ক্লাসের তুলনামূলক সহজ এমন সাবজেক্টগুলোকে স্টাডি করবেন। কারণ এই সময় আমাদের শরীর কিছুটা ক্লান্ত থাকায় তখন একটু সহজ সাবজেক্টগুলোকে পড়লে সবচাইতে বেশি ভালো হয়। এরপর রাত 12:00 থেকে সকাল 6:00 পর্যন্ত একটানা একটা গভীর ঘুম দিবেন এবং পরবর্তী দিন সকাল থেকে আবার পুনরায় এই রুটিনটিকে ফলো করে স্টাডি করা স্টার্ট করবেন। আশা করি এই স্টাডি রুটিনটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তবে এখনই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকেও এই ভিডিওটিকে দেখার সুযোগ করে দিন। এতে করে ভিডিওটি দেখে তারাও উপকৃত হবে। আর এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকেও ক্লিক করুন। থ্যাংকস ফর বিং উইথ আস।